মাঘের সকালের স্নিগ্ধতা কাটিয়ে আবারও কুর্মিটোলা গলফ কোর্সে গলফের উন্মাদনা। ক্রিকেটের দেশে বার্গি বগি কিংবা হোল নিয়ে মেতেছেন তারা। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের আওতায় ঢাকা ওপেনে 13 দেশের 113 জন গলফার অংশ নিলেও বাজিমাত কিন্তু করছেন দেশি খেলোয়াড়রা, যেখানে সিদ্দিকুর রহিমকে পেছনে ফেলে সবটুকু আলো নিজের করে নিয়েছেন সাখাওয়াত হোসেন। 67টি শটে দিন শেষ করেছেন পারের চেয়ে 5 শট কম খেলে। 7টা বাড়ি হয়েছে, 2টা বগিও হয়েছে, ওভারঅল 5 আন্ডার শেষ করছি। কোনো প্লেয়ারকে আমার কম্পিউটার হিসেবে নিচ্ছি না এই মুহূর্তে। আমি কোর্সের সাথে খেলার চেষ্টা করতেছি, যেটা মানে ইন্টেনশনালি একটু শোল্ডার থেকে আমি প্রেশার সরাই দিতে চাচ্ছি। তো এটা যদি আমি কালকেও করতে পারি, ইনশাল্লাহ আশা করি আমি কালকে আমার পজিশনটা আমি ধরে রাখতে পারবো। কম জাননি সিদ্দিকুরও, পারের চেয়ে 4 শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন দেশসেরা এই গলফার। আর পারের চেয়ে 3 শট কম খেলে তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন আরেক দেশি গলফার সাইমুম। নিজের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট না হলেও দেশি গলফারদের পারফরমেন্সে মুগ্ধ সিদ্দিক। আমি যদি কম্পেয়ার করি সিঙ্গাপুরের কোর্সটা আর এই কোর্সটা, ওইটা আপনার এটার চেয়ে 10 টাইমস ডিফিকাল্ট। সো আমি ওখানে যে স্কোর করেছি ওই অনুযায়ী কিন্তু আজকে আমার স্কোর হয় নাই। আমরাই যারা লোকাল প্লেয়ার আছি, আমাদের ভিতরে আসলে অ্যাকচুয়ালি মানে অনেক বেশি চান্স আছে যে ট্রফিটা রাখার। সো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি গ্ল্যাড টু সি যে সামবডি, আই মিন সোহেল ইজ মাই ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, হি প্লেড 500, আই এম রিয়েলি হ্যাপি। লিডার বোর্ডের সেরা 20 জনের মধ্যে বাংলাদেশের 9 জন, ভারতীয় 7 জন, লঙ্কান 2 জন এবং 1 জন করে প্রতিযোগী সুইডেন ও দক্ষিণ আফ্রিকার। চ্যাম্পিয়ন ছাড়াও এবারে ঢাকা ওপেন গলফ টুর্নামেন্টের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ট্রফি প্রদান করা হবে। আর আসরের মোট প্রাইজ মানি ধরা হয়েছে 50 লক্ষ টাকা। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা।